আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা মূলত চ্যাপ্টার টু তে ছিলাম। চ্যাপ্টার টু নিয়ে আমরা কাজ করছিলাম, আজকে চ্যাপ্টার টু ইমার্জেন্স অফ মার্কেন্টালিজম ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। সাউন্ড শোনা যাচ্ছে কিনা বা স্লাইড দেখা যাচ্ছে কিনা, যদি কোনো সমস্যা থাকে আমাকে নোট দিয়ে, ঠিক আছে? তো আজকে লেকচার 4 চ্যাপ্টার 2 ইমার্জেন্স অফ মার্কেন্টালিজম নিয়ে কাজ করব। গতদিন আমরা যেটা শেষ করতে পারিনি, টমাস যে মুন আছে, টমাস মুনের আমরা অবদান পর্যন্ত পড়েছিলাম, কিন্তু টমাস মুনের যে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারিনি, সেটা সম্পর্কে মোটামুটি আজকে আমরা জানবো। তো লেকচার 4 চ্যাপ্টার 2 ইমার্জেন্স অফ মার্কেন্টালিজম, বুক রেফারেন্স সেম বুক উইল বি রেফারড অ্যাজ ওয়েল অ্যাজ ইউর লাস্ট প্রিভিয়াস লেকচারস, ব্লক এম 1991 ইকোনমিক্স থিওরি ইন ডিরেক্টরস ফর 5th এডিশন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, নেগিশ 1989 হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি নর্থ হল্যান্ড, এক লোন আর 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 এবার 1990 হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি অ্যান্ড মেথড। আমার যে বইটার কথা বারবার বলি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বই এই সাবজেক্টের জন্য, আর হিস্ট্রি অফ ইকোনমিক অ্যানালাইসিস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, স্নোডেন ব্রেয়েন 1994 এ মডার্ন গাইড টু ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ইন্টারাকশন টু কম্পিটিং স্কুলস অথর। কন্টেন্ট আজকে এই চ্যাপ্টার শেষে আমরা কি কি জানতে পারবো বা চ্যাপ্টারের পড়লে আমরা কি কি জানতে পারবো একটু খেয়াল করে। নাম্বার 1, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ মুনস কন্ট্রিবিউশন রিগার্ডিং ইকোনমিক থট। ইকোনমিক থটের যে মূল কন্ট্রিবিউশন, থমাস মুনের কন্ট্রিবিউশন কতদিন আমরা পড়েছি কিন্তু ইভ্যালুয়েশনটা পড়া হয়নি, তো আমরা জানতে পারবো যে থমাস মুনের অবদানের যে সমালোচনা মূলক মূল্যায়ন সেটা সম্পর্কে জানতে পারবো। নাম্বার 2, নাম্বার ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ থমাস মুন এটা জানতে পারবো, কন্ট্রিবিউশন অফ থমাস উইলিয়াম পেটি ইন দি কেস অফ মার্কেন্টিয়ালিস্ট রিগার্ডিং ইকোনমিক থট। তো বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে উইলিয়াম পেটি এর যে অবদান সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে জানতে পারবো, ইজ উইলিয়াম পেটি কল দি ফাউন্ডার অফ পলিটিক্যাল ইকোনমি, উইলিয়াম পেটিকে কি রাজনৈতিক রাজনীতি অর্থনীতির স্থপতি বলা যায়, পলিটিক্যাল ইকোনমি রাজনৈতিক অর্থনীতির স্থপতি বলা যায়, এটা সম্পর্কে জানবো। আরেকটা হচ্ছে, উইলিয়াম পেটি কি একজন বিশুদ্ধ চরমপন্থী বাণিজ্যবাদী বলা যায় কিনা, ইজ উইলিয়াম পেটি কল দি পিওর মার্কেন্টালিস্ট। এরপরে যেটা হচ্ছে, কন্ট্রিবিউশন অফ ফিলিপ হন হনরিক রিগার্ডিং মার্কেন্টিয়ালিস্ট থট, বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে ফিলিপ হন হেনরিক এর অবদান, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। ফিলিপ হন হেনরিক এর বক্তব্য সমালোচনামূলক মূল্যায়ন সম্পর্কে আমরা জানতে পারবো। আর নাম্বার 6 হচ্ছে, কজেস দি ব্রেকডাউন অফ মার্কেন্টালিজম, বাণিজ্যতন্ত্র বা বাণিজ্যবাদ ভেঙে পড়ার যে কারেন্ট সমূহ, সেই কারণ সমূহ সম্পর্কে আমরা জানতে পারবো। তো আজকের এই চ্যাপ্টার হলে আমাদের চ্যাপ্টার 2 আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে। তো চলে আমরা চলে যাই আমাদের আজকের টপিক, আজকের টপিক হচ্ছে ক্লাসিক্যাল থট অ্যান্ড ব্রেকডাউন অফ মার্কেন্টালিজম। আর যে ছবিটা দেখছি সেটা হচ্ছে উইলিয়াম পেটি, উইলিয়াম পেটি এর ছবি, তার উইলিয়াম পেটি, ঠিক আছে, স্কেচ করা হাত দিয়ে। এখন আমরা আমাদের লেকচারে চলে যাই, এটা হচ্ছে প্রিভিয়াস লেকচারের থমাস মুনের যে লেকচারটা ছিল, থমাস মুনের যে কন্ট্রিবিউশন গুলো ছিল বাণিজ্য
আর এই চিন্তাধারার ক্ষেত্রে থমাস মুনের যে অবদান ছিল সেই অবদান এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো এখানে এখানে যে কিছু আছে, সম্পদের ধারণা, ধর্ম, সততা, বাণিজ্যের গুরুত্ব, বাণিজ্য, 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 অনুকূল বাণিজ্য, ভারসাম্য, ধন সম্পদ বাড়ানোর উপায়, ব্যবসায়ী শ্রেণীর গুরুত্ব, অর্থতত্ত্ব, সুদ, অপরাপর বিষয় মতামত, এগুলো ধারণা দিয়েছে, সেগুলো আগেই গত লেকচারে জেনে গেছি। আজকে আমরা শুরু করবো যে ক্রিটিক্যাল ইভালুয়েশন অফ মুনস কন্ট্রিবিউশন রিগার্ডিং ইকোনমিক থট। ইকোনমিক থট সম্পর্কে মুন যে বর্ণনা দিয়েছে বা মুনের যে অবদান রয়েছে সেটা সমালোচনামূলক যে মূল্যায়ন সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে চলে যাই আজকের লেকচারে। যে থমাস মুন ছিলেন বাণিজ্যবাদীদের শিরোমণি, তাকে এই মতবাদের রাজপুত্র বলা হয়, কারণ বাণিজ্যবাদী বাণিজ্য কারণ বাণিজ্যবাদ সুষ্ঠুভাবে গঠন এবং বিকাশে তার অবদান ছিল সবচেয়ে বেশি। এতদ সত্ত্বেও তার কিছু মতবাদ যেমন গ্রহণযোগ্য আবার কিছু মতবাদ বাতিলযোগ্য বলা যায়। নিচে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। প্রথম একটু খেয়াল করি, মুনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় যে তিনি মূলত ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি ছিল সেই কোম্পানির বাণিজ্য বিকাশে জন্য রক্ষণশীল বাণিজ্য নীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন, রাষ্ট্রকে শক্তিশালী করে তোলাই ছিল তার প্রধান লক্ষ্য ছিল বলে অধ্যাপক এল এ ছানি মত প্রকাশ করেন। ঠিক আছে, সেটা কথা ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি সেই কোম্পানি কিভাবে বাণিজ্য সম্বর্ধিত কম করবে সেটার উপরে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তার প্রধান লক্ষ্য ছিল যে রাষ্ট্রকে শক্তিশালী করাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, তার সংরক্ষণশীল বাণিজ্য মতবাদ স্ববিরোধী ছিল, কারণ কেবল ইন্ডিয়ার অনুকূল বাণিজ্য ভারসাম্য লাভ করবে এই রকম চরম বক্তব্য স্ববিরোধী বলে পরবর্তীকালে অ্যাডাম স্মিথ প্রমাণ করে। মানে মুন যিনি ছিলেন তিনি হচ্ছে সংরক্ষণশীল বাণিজ্যের মতবাদ দিয়েছিলেন, আবার সেটা পরবর্তীতে বিরোধিতাও করেছেন, কারণ কেবল ইংল্যান্ডই অনুকূল বাণিজ্য ভারসাম্য লাভ করবে এইরকম চরম বক্তব্য স্ববিরোধী। কারণ তিনি বলেছিল প্রথমে সংরক্ষণশীল ভূমিকা পালন করতে হবে, এরপরে একটা সময় পরে সেটাকে উন্মুক্ত করে দিতে হবে, কিন্তু যে এই যে অনুকূল যে বাণিজ্য ভারসাম্য সেই ভারসাম্য পরবর্তীকালে অ্যাডাম স্মিথ প্রমাণ করেন যে এটা স্ববিরোধী। তৃতীয়ত, দেশের সম্পদ অব্যাহত ভাবে বাড়লেই সঠিক উন্নতি হবে এই ধরনের মতবাদের পক্ষে তিনি যে বক্তব্য উপস্থাপন করেন সেগুলো সবই গ্রহণযোগ্য নয়। যেমন রপ্তানি বাড়িয়ে দেশের সম্পদ বাড়ানোর কথা তিনি বারবার বলেছেন। এই প্রসঙ্গে অধ্যাপক আলেকজান্ডার গ্রে বলেন যে থমাস মুনের অবস্থা এরকম ছিল যে উপরোক্ত অবস্থায় বিদেশিরা করবে জীবন ভোগ আর ইংল্যান্ডের জনগণ পাবে শুধু মুনাফা অথবা মূল্যবান ধাতু অথবা সম্পদ। তার মানে তৃতীয় ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে থমাস মুন সবসময় রপ্তানির এক্সপোর্টের ক্ষেত্রে জোর দিয়ে দেশের ভেতরে সম্পদ টাকা পয়সা নিয়ে আসার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু আলেকজান্ডার গ্রে বলছেন থমাস মুনের অবস্থা এরকম ছিল যে উপরোক্ত অবস্থায় বিদেশিরা করবে জীবন ভোগ। তার মানে কি, যে আমি ভালো ভালো দ্রব্য এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করে ওই দেশের লোকজন ওই দ্রব্যগুলো ভোগ করে বিলাসী জীবন যাপন করবে আর ইংল্যান্ডের জনগণ পাবে শুধু মুনাফা অথবা মূল্যবান ধাতু অথবা সম্পদ। ঠিক আছে, তো তারা ইংল্যান্ডের যে জনগণ বিলাসী জীবন যাপন করবে সেটার তার কথাই উঠে আসে না। চতুর্থত, অতিরিক্ত স্বর্ণ ও রৌপ্য দেশে অতিরিক্ত মুদ্রার প্রচলন করে, এটা তো একদম সঠিক কথা। আর অতিরিক্ত মুদ্রার প্রচলন হেতু রপ্তানি পণ্যের দাম বাড়লে বিদেশে বাজার হারানোর সম্ভাবনা আছে, এই বিষয়ে মূল তেমন কোনো গুরুত্ব দেন না। আচ্ছা, মনের কি বলছে? মূল বলছে অতিরিক্ত স্বর্ণ ও রৌপ্য যদি আমি অতিরিক্ত এক্সপোর্ট করি দেশে অতিরিক্ত স্বর্ণ রৌপ্য বা মুদ্রা চলে আসবে, মুদ্রা প্রচলন হবে আর মুদ্রার প্রচলন হেতু রপ্তানি পণ্যের দাম বেড়ে যাবে, এটা স্বাভাবিক। আর রপ্তানি পণ্যের দাম যদি বাড়ে আমি বিদেশে বাজার হারিয়ে ফেলবো, সেজন্য এই বিষয়টার উপর মোট
কোনো অতিরিক্ত কোনো গুরুত্ব দেয়নি। পঞ্চমত, কৃষি ও শিল্প যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান সহায়ক শক্তি, এই বিষয়ে তিনি খুব একটা অনুধাবন করতে পারেন নাই বলে মনে করা হয়। কেননা মুন উপরোক্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মুনের মতবাদ নিম্নোক্ত দিক থেকে প্রশংসার দাবিদার থাকে। নাম্বার 1, মুন যে রক্ষণশীল বাণিজ্যের পক্ষে মত প্রকাশ করেন তা বর্তমান যুগে অনেকটা প্রযোজ্য যদি রক্ষণশীলতার মাত্রা কম হয়। একটা সার্টেন সময়ের জন্য আমি আমার বাজার থেকে সংরক্ষণ করব, এরপরে বাজারটাকে উন্মুক্ত করে দিব। গত লেকচারে শিশু শিল্পের কথাটা আমরা কিন্তু আলোচনা করেছি, গত লেকচারে শিশু শিল্প কিভাবে বিকাশ হয়, শিশু শিল্পের বিকাশের বা চলমান গতি কিভাবে হয় সেটা নিয়ে কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না। তিনি মুদ্রার অবমূল্যায়নের বদলে মোটামুটি স্থিতিশীল বৈদেশিক বিনিময় হারের পক্ষপাতী ছিলেন যা কম বেশি গ্রহণযোগ্য। মুদ্রার অবমূল্যায়নকে আমরা সবাই জানি, মুদ্রার অবমূল্যায়ন হলো নিজ দেশের মুদ্রার যে ভ্যালু সে ভ্যালুটা কমিয়ে ফেলা, সেটাকে মুদ্রার অবমূল্যায়ন বলে। সো একটা দেশ কখন মুদ্রার অবমূল্যায়ন করে, যখন ওই দেশে প্রোডাকশন বেশি হয়, হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম কমে যায়, তখন মুদ্রার অবমূল্যায়ন করা হয়। সেক্ষেত্রে কি হয়, বিদেশিদের যে ডলারে আগে যতটুকু ওরা এক্সপোর্ট করতো তার থেকে বেশি এক্সপোর্ট করবে এবং জিনিসটা সস্তা বানাবে বিদেশিদের কাছে, যার ফলে ওরা বেশি করে ক্রয় করবে, ক্রয় করার ফলে আমাদের যে পণ্য বিদেশে চলে যাবে, বিদেশ থেকে ডলার বাংলাদেশে ঢুকবে এবং এই যে দ্রব্যের দাম আস্তে আস্তে কমে যাচ্ছে, দ্রব্য বিদেশে চলে যাওয়ার ফলে কি হবে, আস্তে 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 এক্সপোর্ট করার ফলে টাকা আসবে, মানুষের হাতে টাকা থাকবে, মানুষ দ্রব্য কিনবে, আস্তে 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 যে দাম স্তরটা বাড়বে। ঠিক আছে, শক্তিশালী রাষ্ট্রের ধারণা যে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি পর্যাপ্ত শর্ত, শক্তিশালী রাষ্ট্র হিসেবে মুন ঘোষণা করার জন্য শুধু এক্সপোর্টের উপরে নির্ভর করেছেন। অর্থনৈতিক উন্নয়নের জন্য যে শুধুমাত্র শক্তিশালী রাষ্ট্রই একটি পর্যাপ্ত শর্ত, এটা কেউ গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না। 4 নম্বর হচ্ছে, তিনি জনগণের মিতব্যয়িতা, শ্রমশীলতা এবং অধ্যবসায়ের উপরে গুরুত্ব আরোপ করেন যা কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য বলা যায়। জনগণের মিতব্যয়িতা হতে হবে, শ্রমশীল হতে হবে, অধ্যবসায়, 3টা জিনিসের তিনি গুরুত্ব আরোপ করেন যা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য বলা যায়। তো চলে আসি আমরা বাণিজ্যবাদের ক্ষেত্রে, চিন্তাধারার ক্ষেত্রে উইলিয়াম পেটি এর অবদান, কন্ট্রিবিউশন অফ উইলিয়াম পেটি ইন দি রিগার্ডিং মার্কেন্টিয়ালিস্ট ইকোনমিক থট। একটু খেয়াল করি, স্যার উইলিয়াম পেটি ক্যারিয়ার ইংলিশ ইকোনমিস্ট ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, ফিলোসফার ছিলেন। ঠিক আছে, একাধারে সে অর্থনীতিবিদ, বৈজ্ঞানিক এবং ফিলোসফার, 3টাই ছিলেন। সে কত সালে জন্মগ্রহণ করে, সে জন্মগ্রহণ করে 1623 সালে মে 27 তারিখে, মারা যায় ডিসেম্বর 16, 1687। স্কুল অফ ইকোনমিক থট, সে মার্কেন্টালিজম নিয়ে কাজ করেছে, ক্লাসিক্যাল ইকোনমিক্স নিয়ে কাজ করেছে। নোটেবল ইকোনমিক থট কোন বিষয়কে নোট করা হয়েছে বা গুরুত্ব দিয়েছে, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, ইকোনমিক স্ট্যাটিস্টিক্স, ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি, রাজস্ব নীতি, আর্থিক নীতি, জাতীয় আয় গণনা, ঠিক আছে, অর্থনৈতিক যে পরিসংখ্যান, এগুলোকে তিনি প্রচুর পড়ালেখা করেছেন, গবেষণা করেছেন। এছাড়াও তিনি কার কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, অ্যারিস্টটল, থমাস হোবস, ফ্রান্সিস বেকন, ঠিক আছে, এবং তার দ্বারা কে কে ইনফ্লুয়েন্স হয়েছে, অ্যাডাম স্মিথ, কেইনস, কার্ল মার্কস, ম্যান্ডেভিলি, ঠিক আছে। এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচিতি এবং এই যে তার ছবি, আমরা সবাই ছবিটা দেখতে পাচ্ছি, তাই না, অনেক বড় চোখ। যাই হোক, আমরা চলে আসি, কন্ট্রিবিউশন অফ থমাস পেটি ইন দি কেস অফ মার্কেটিয়ালিস্ট রিগার্ডিং ইকোনমিক থট।
স্যার উইলিয়াম পেটি এর অবদানের নিম্নোক্ত চারটি বই হতে পাওয়া যায়। এসে ইন পলিটিক্যাল অ্যারিথমেটিক, ট্রিটিজ অফ টেক্সাস অ্যান্ড কন্ট্রিবিউশন, ভার্বাম স্প্যানিটি, পলিটিক্যাল অ্যানাটমি অফ আয়ারল্যান্ড। প্রথম বইয়ে তিনি সংখ্যাতত্ত্ব সম্পর্কে আলোচনা করেন, পরের তিনটি বইয়ে অর্থনৈতিক চিন্তাধারা সম্পর্কে তার মতবাদ পাওয়া যায়। বিভিন্ন ক্ষেত্রে পেটির অবদান নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। নাম্বার 1, বাণিজ্য সম্পর্কে উইলিয়াম পেটি কি বলেছেন? থমাস কুনের মতো পেটি বলেন, বৈদেশিক বাণিজ্যের সাহায্যপ্রাপ্ত ধন দেশে রপ্তানি, তার মানে আমি বৈদেশিক বাণিজ্য থেকে রপ্তানি বাড়িয়ে যে ইটা করব, রপ্তানি বাড়াবো, রপ্তানি বাড়িয়ে যে আমার ডলারটা আসবে, সে টাকা দেশের অভ্যন্তরে থাকে। তিনি ব্যবসায়ীদের সর্বোচ্চ স্থান প্রদান করেন, তার মানে ব্যবসা ক্ষেত্রে তিনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেয়ার ইজ মাচ মোর গেইন বাই ম্যানুফ্যাকচারার দেন হাজবেন্ডারি অ্যান্ড বাই মার্চেন্ডাইজ দেন বাই ম্যানুফ্যাকচারার। তার মানে নাকি, তার মানে হচ্ছে সে বলছে যে একটা দেশে তখন ওই গেইন হবে, তখন অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারার হবে, মানে ব্যবসায়ীদের গুরুত্ব প্রদান করেছেন, মার্চেন্ডাইজ দেন বাই ম্যানুফ্যাকচারার, সবকিছু মার্চেন্ডাইজ যারা তৈরি করবে তার কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে যারা ওই শিল্পটাকে গড়ে তুলবে। সোজা কথা, ব্যবসায়ীদের উপরে তিনি বেশি জোর দিয়েছেন, অর্থাৎ কৃষি থেকে শিল্পে লাভ বেশি, আবার শিল্প হতে বাণিজ্যে লাভ বেশি। সো দেয়ার ইজ মাচ মোর গেইন বাই ম্যানুফ্যাকচারার দেন হাজবেন্ডারি, মানে এগ্রিকালচারের কথা বলেছে, বাই মার্চেন্টাইজ দেন দি ম্যানুফ্যাকচারার, মানে শিল্প হতে বাণিজ্যে বেশি লাভ হয়। নাম্বার 2, অর্থনীতির সাথে সংখ্যাশাস্ত্রের সমন্বয়। পেটির অন্যতম শ্রেষ্ঠ অবদান হলো অর্থনীতির সাথে সংখ্যাতত্ত্ব সমন্বয়। তার মতে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যার জন্য তিনি যুক্তির চেয়ে সংখ্যাতত্ত্ব ব্যবহারের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন, মানে যুক্তি না দিয়ে বুঝিয়ে তিনি সংখ্যা দিয়ে সেটাকে প্রায়োগিক ধারণার উপরে ব্যবহার করেন। এই প্রসঙ্গে তিনি এই কথাটা বলছেন, ইনস্টেড অফ ইউজিং অনলি কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ওয়ার্ডস অ্যান্ড ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টস, আই হ্যাভ টেকিং দি কোর্স টু এক্সপ্রেস মাইসেলফ ইন টার্মস অফ নাম্বার ওয়েট অর মেজার, টু ইউজ অনলি আর্গুমেন্টস অফ সেন্স অ্যান্ড টু কনসিডার অনলি সাচ কজ অ্যাজ হ্যাভ ভিজিবল ফাউন্ডেশন ইন নেচার। তার মানে তিনি বলেছেন যে আমি সেই জায়গায় এই যে তত্ত্ব সেখানে আর্গুমেন্টের ক্ষেত্রে আমি আই হ্যাভ টেকেন দি কোর্স টু এক্সপ্রেস মাইসেলফ, সেটাকে নিজেকে প্রকাশ করতে চাচ্ছে সংখ্যা তত্ত্বের মাধ্যমে, তার ভারের মাধ্যমে, তার সেন্সের মাধ্যম দিয়ে সেটাকে বোঝাতে চাচ্ছে। সুতরাং তিনি বলেন যে সংখ্যাতত্ত্বের আলোকে যে কোনো অর্থনৈতিক তত্ত্বের বা বক্তব্যের সত্যতা প্রদান করা সম্ভব। বাণিজ্য সম্পর্কে তিনি কি মতামত দিয়েছেন? থমাস মুনের মতো তিনি বিদেশ থেকে প্রাপ্ত ধন সম্পদের উপরে গুরুত্ব আরোপ করেছেন, তিনি ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। নাম্বার 2, অর্থনীতির সাথে সংখ্যাতত্ত্বের তিনি সমন্বয়ের উপরে বেশি গুরুত্ব প্রদান করেছেন। বন্টন তত্ত্ব, ধন সম্পদ বন্টন সম্পর্কে উইলিয়াম জে পেটি চিন্তাধারা ছিল অনেক আধুনিক। উৎপাদন, দ্রব্য মূল্য নির্ধারণ, মোট উৎপাদন থেকে আয়ের বন্টন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি ভূমি শ্রমের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে তিনি মূলধন সংস্থা এবং উদ্যোগকে অনেকটা এক করে দেখেন, কারণ এগুলো হলো শ্রমের সাথে জড়িত। তার মতে জমির জন্য খাজনা পাবে মালিক বা জমিদার, এই খাজনার মধ্যে আবার পুঁজি বিনিয়োগের সুদ মালিকের মুনাফা অন্তর্ভুক্ত থাকে। তো পেটি এভাবে মুনাফা এবং সুদকে একযোগে বিবেচনা করেন। অন্যদিকে খাদ্য দ্রব্যের দামের উপরে শ্রমিকদের মজুরি বা বেতন নির্ভর করে, অর্থাৎ জীবনযাত্রার ব্যয় সমপরিমাণ শ্রমিকরা মজুরি পাবে। খাদ্য দ্রব্যের দাম কমলে বা বাড়লে শ্রমিকদের মজুরি কমবে বা বাড়বে। তো খাজনা এবং সুদ সম্পর্কে কি বলেছেন উইলিয়াম পেটি আমরা একটু জেনে নিই।
জমির খাজনা সম্পর্কে পেটির ধারণা অনেকটাই সুস্পষ্ট ছিল। তার মতে জমির উর্বরতা তারতম্যের কারণে প্রভেদমূলক খাজনার সৃষ্টি হয়, মানে বিভাজনমূলক খাজনা। উচ্চ জমি, উৎকৃষ্ট জমি, নিকৃষ্ট জমি, প্রান্তিক জমি, তিন ধরনের জমি থেকে খাজনার তিন রকম পাওয়া যায়। অর্থাৎ জমির উর্বরতা ভিন্ন, খাজনা পরিমাণও ভিন্ন হয়। তিনি কোন অবস্থায় সুদ নিষিদ্ধ করেছেন, আবার কোন অবস্থায় সুদ যুক্তিযুক্ত বলেন। যদি ঋণদাতা চাওয়া মাত্রই গ্রহীতার কাছ থেকে ঋণের অর্থ ফেরত পায়, তবে সেক্ষেত্রে সুদ নেওয়া সঠিক নয় বলে তিনি মনে করেন। এক্ষেত্রে সুদ নেওয়াকে তিনি নিন্দনীয় কাজ বলে অভিহিত করেন। পক্ষান্তরে কোনো নির্দিষ্ট সময়ের জন্য অর্থ ধার নিলে ঋণদাতা সুদ যুক্তিযুক্ত ভাবে দাবি করতে পারেন বলে তিনি মনে করেন। কারণ এক্ষেত্রে ঋণ গ্রহীতা ধারের অর্থ দ্বারা ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি জমির উন্নতি ইত্যাদি কোনো না কোনো কাজে লাগবে। এই অবস্থায় ঋণদাতা গ্রহীতার কাছ থেকে লগ্নির টাকা সুদ স্বাভাবিক ভাবে দাবি করতে পারে। তার মানে কি, সুদ খাজনা সম্পর্কে কি বলছে? খাজনা সম্পর্কে বলছে যে জমির উর্বরতা পার্থক্য অনুসারে এই প্রভেদমূলক খাজনাটা সৃষ্টি হবে। তো যে জমির উর্বরতা বেশি তার বেশি খাজনা হবে, যে জমির উর্বরতা কম তার কম খাজনা হবে। আর খাজনাটা কে পাবে? জমির মালিক পাবে। আর সুদ সম্পর্কে কি বলেছে? কিছু কিছু ক্ষেত্রে তিনি বলেছেন যে সুদকে নিষিদ্ধ করেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি সুদ যুক্তিযুক্তও বলেছেন। এরপরে 5 নম্বর আসি রাষ্ট্রীয় অর্থনীতি পাবলিক ফাইন্যান্স। পেটি তার ট্রিটিজ অফ ট্যাক্সেস অ্যান্ড কন্ট্রিবিউশন বইতে সরকারি রাজস্ব, ব্যয় ও কর সম্পর্কে আলোচনা করেন। তিনি জনগণের উপর অধিক কর আরোপের পক্ষপাতী ছিলেন না, কারণ তার মতে এর করলে দেশের উৎপাদনশীলতা সহ অপর অপর অর্থনৈতিক কার্যক্রম কি হবে, ব্যাহত হবে। তিনি সরকারি ব্যয়ের সাথে সঙ্গতি রেখে কর আদায়ের পক্ষে মত প্রকাশ করেন। তার মানে কি, রাষ্ট্রীয় অর্থনীতি টোটালটাই কি ছিল? রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্র চালাতে গেলে জনগণের উপরে ট্যাক্স বসাতে হয়, সরকারি রাজস্ব, ব্যয় ও কর সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তিনি জনগণের উপরে অতিরিক্ত করের বোঝা চাপাতে চাননি। সরকারের ব্যয়ের সাথে তিনি সঙ্গতি রেখে একটা নির্দিষ্ট অনুপাতে কর আদায়ের পক্ষে তিনি যুক্তি প্রদান করেন। ঠিক আছে, পেটি সরকারি ব্যয় সম্পর্কে মত প্রকাশ করেন। তিনি বলেন রাজাকে বুঝে শুনে ব্যয় করতে হয়, রাজাকে বুঝে শুনে ব্যয় করতে হয় এই অবস্থায়। আর তা না হলে মানুষ মনে করবে রাজা রাষ্ট্রীয় কাজে অযথা ব্যয় করেছে। ঠিক আছে, তো এই দুইটা গেল। এরপর শ্রমতত্ত্ব এবং মূল্য, থিওরি অফ লেবার অ্যান্ড প্রাইস। পেটির মতে, উইলিয়াম পেটির মতে, শ্রম হলো সম্পদের মূল উৎস। জমি এক্ষেত্রে সম্পদ বাড়াতে সহায়তা করে। তার মধ্যে শ্রমই সম্পদের উৎস এবং মূল্যের পরিমাপক। কার মতে? পেটি বলছে জমি হচ্ছে মূল্য সম্পদ, আর জমি এই সম্পদ বাড়াতে কি করে? সহায়তা করে। তিনি উৎপাদন ক্ষেত্রে শ্রম বিভাগের সুবিধার কথা উল্লেখ করেন। এই প্রসঙ্গে তিনি ঘড়ি তৈরির উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন বিভিন্ন দ্রব্য উৎপাদন করতে যে শ্রম ব্যয় লাগে তার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করা সম্ভব। তিনি একে স্বাভাবিক মূল্য বলেন। ঠিক আছে, তার মানে শ্রম হচ্ছে এইটা, এই কিসের মূল্যই হচ্ছে, শ্রম হচ্ছে সম্পদের মূল ভিত্তি এবং জমি সম্পদ বাড়াতে সহায়তা করে। তাই শ্রম সম্পদের উৎস এবং মূল্যের পরিমাপ। আরেকটা ক্ষেত্রে তিনি বলছেন যে কোন পণ্যের মূল্য নির্ধারণ করতে গেলে যতটুকু শ্রম লাগে সেই শ্রম ব্যয় হয় তার বাজার মূল্যকেই তিনি স্বাভাবিক মূল্য বলেন। তো বাজার মূল্যকে তিনি রাজনৈতিক মূল্যও বলে অভিহিত করে। তার মধ্যে চাহিদা ও যোগান, প্রচলিত রীতিনীতি, মানুষের জীবনযাত্রার ধরন, পরিবর্তন, দ্রব্যের উপস্থিতি ইত্যাদির উপর স্বাভাবিক মূল্য এবং রাজনৈতিক মূল্যের পার্থক্য নির্ভর করে। এরপরে 7 নম্বর আছে অর্থতত্ত্ব। পেটি দেশে কাম্য পরিমাণ অর্থের প্রচলনের পক্ষে ছিলেন। তার মতে অর্থের বেশি বা কম প্রচলন হয়ে করতে, মানে অর্থের চাহিদা যোগানের মাধ্যমে যে সমতা হবে, ভারসাম্য বা কাম্য পরিমাণ অর্থের প্রচলন, অর্থের যে গতি যাতে কাম্য পর্যায়ে থাকে, এই কাম্য গতি বেশি গতিও অর্থের প্রচলন ভালো না বা কম গতিও অর্থের প্রচলন ভালো না।
সেই ক্ষেত্রে অর্থের পরিমাণ বেশি হলে তিনি অতিরিক্ত পরিমাণ গলিয়ে ধাতব দ্রব্যে রূপান্তরিত সুপারিশ করেন, আবার পরিমাণ কম হলে তাড়াতাড়ি তৈরির ব্যবস্থা নিতে হবে। মানে অর্থ পরিমাণ বেশি হতে পারে, কম হতে পারে। কম হলে আমি কি করব, আমার যে ধাতব মুদ্রা তৎকালীন সময় ছিল সেগুলো ধাতব মুদ্রা গলিয়ে ধাতব দ্রব্যে আমি রূপান্তরের সুপারিশ করেছেন, আর যদি কম হয় তাড়াতাড়ি তৈরির ব্যবস্থার কথা তিনি বলেছেন। শ্রমের মজুরি, পেটি শ্রমিকদের বেশি মজুরি প্রদানের বিরোধী ছিলেন। একজন শ্রমিকের জীবন ধারণের জন্য যে পরিমাণ অর্থ দরকার সেই পরিমাণকে তিনি যথাযথ মজুরি বলেন, কারণ তিনি মনে করতেন মজুরির চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি মজুরি দিলে শ্রমিকরা তুলনামূলকভাবে কম কাজ করবে। যেমন তিনি বলতেন, তুমি যদি মজুরি দ্বিগুণ দাও তাহলে শ্রমিক অর্ধেক কাজ করবে, সুযোগ পেলে এর চেয়েও কম কাজ করবে। তার মানে শ্রমের মজুরি একটা শ্রম জীবন ধারণের জন্য যতটুকু মজুরি দরকার পেটি ততটুকু মজুরি পক্ষে ছিল, বেশিও না এর কম না। জনসংখ্যা বাণিজ্যবাদী ধারণা অনুসরণ করে পেটি বলেন যে কম জনসংখ্যা এক ধরনের দারিদ্রতার পরিচায়ক, আবার জনসংখ্যা কম হলে জনসংখ্যা কম হলে সরকারের মাথা পিছু ব্যয় বেশি ভাগ করবে, তাছাড়া কম জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং জনগণের উপর করের বোঝা বেশি হবে। এরপরে চলে আসি, এই যে উইলিয়াম যে পেটি রয়েছে, এই উইলিয়াম পেটিকে কেউ কেউ বলতেছে রাজনৈতিক অর্থনীতির স্থপতি, আবার কেউ কেউ বলতেছে চরমপন্থী বাণিজ্যবাদী। কোনটার সাথে উইলিয়াম পেটিকে দেয় সেই সম্পর্কে আমরা জানবো। এই উইলিয়াম পেটি কল দি ফাউন্ডার অফ পলিটিক্যাল ইকোনমি। উইলিয়াম পেটিকে কি রাজনৈতিক অর্থনীতির স্থপতি বলা যায়? একটু খেয়াল করি, উইলিয়াম পেটিকে কে কেউ রাজনীতি অর্থনীতির স্থপতি হিসেবে অভিহিত করেন, যেমন কার্ল মার্কস তার ক্রিটিক অব পলিটিক্যাল ইকোনমি বইতে পেটিকে উপরোক্ত ভাবে অভিহিত করেন। তিনি যুক্ত দেন পেটি সর্বপ্রথম অর্থনীতি শাস্ত্রকে সংখ্যাতত্ত্ব বাস্তব তত্ত্বের সম্মুখীন করতে সমর্থ হন। তিনি শ্রমের পারিশ্রমিক, খাজনা, মুনাফা, সুদ, বিশেষত রাষ্ট্রীয় অর্থনীতি সম্পর্কে তৎকালীন প্রেক্ষাপটে বিস্তৃত আলোচনা করতে সক্ষম হন, কিন্তু কার্ল মার্কসের উপরোক্ত মতের বিপক্ষে এডুয়ার্ড হেমেনও বা হেমেন এবং অন্যরা মত প্রকাশ করেন। তার মধ্যে পেটিকে অর্থশাস্ত্রের জনক বা স্থপতি বলা যায় না, কারণ উৎপাদনের বিভিন্ন উপকরণ এবং সম্পদ বন্টন সম্পর্কে তিনি কোনো ধারাবাহিক ও বৈজ্ঞানিক মতবাদ প্রকাশ করতে সক্ষম হন নাই। এই কৃতিত্ব অর্জন করেন পরবর্তীকালে কুইসলে এবং অ্যাডাম স্মিথ। তবে অর্থনীতি শাস্ত্রের উন্নয়নে পেটির অবদান যথেষ্ট। তিনি ছিলেন পরিবর্তনশীল যুগের অর্থনীতিবিদ, এই জন্য অনেকে তাকে বিশুদ্ধ বাণিজ্যবাদী না বলে শিল্প মূলধনের অনুসারে অর্থনীতিবিদ বলাই শ্রেয়। তার মানে আমরা এখান থেকে যেটা জানতাম যে উইলিয়াম পেটিকে কার্ল মার্কস তার একটা বইতে ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, পেটি সর্বপ্রথম অর্থনীতি শাস্ত্রকে সংখ্যাতত্ত্ব বাস্তবে রূপান্তরের বাস্তব তথ্যের ভিত্তিতে উপস্থাপন করেছে, পারিশ্রমিক, খাজনা, মুনাফা, সুদ ইত্যাদির সাথে অর্থনীতি শাস্ত্রের একটা সম্পর্ক গড়ে তুলেছেন। তৎকালীন তার মতে উইলিয়াম পেটিকে ফাউন্ডার অফ পলিটিক্যাল ইকোনমি বলা হয়, কিন্তু কার্ল মার্কস এর বিরুদ্ধে মতের বিরুদ্ধে তার মত প্রকাশ করেছেন। কার্ল মার্কস বলেছেন যে সম্পদের বিভিন্ন উপকরণ সম্পদ বন্টন সম্পর্কে তিনি কোনো ধারাবাহিক ও বৈজ্ঞানিক মতামত প্রকাশ করেন না, এই মতামত প্রকাশ করেছে পরবর্তীকালে কুইজনে এবং অ্যাডাম স্মিথ। ঠিক আছে, উইলিয়াম পেটিকে বিশুদ্ধ বাণিজ্যবাদী না বলে শিল্প মূলধনের অনুসারে বলাটাই শ্রেয়। এরপরেরটা আছে, উইলিয়াম পেটিকে কি চরমপন্থী বাণিজ্যবাদ বলা যায়? উইলিয়াম পিটি একজন বিশুদ্ধ বাণিজ্যবাদ ছিলেন কিনা এ সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে তাকে জার্মান কেমোরেলিস্টের সাথে তুলনা করেন, তাকে পুরোপুরি বাণিজ্যবাদী বলা যায় না বলে অনেকে অভিমত প্রকাশ করেন, কারণ তিনি ছিলেন পরিবর্তনশীল যুগের অর্থনীতিবিদ, এই জন্য কেউ কেউ তাকে বাণিজ্যবাদী না বলে শিল্পপুঁজির অনুসারী অর্থনীতিবিদ বলা
শ্রেয় মনে করেন, কিন্তু পেটির মতবাদ কিন্তু পেটির মতবাদ বিভিন্ন দিক থেকে অনেকটা উন্নত হলে তিনি অনেক ক্ষেত্রে প্রচলিত বাণিজ্যবাদের ঊর্ধ্বে উঠতে পারেন নাই, যেমন তিনি টমাস কুনের অনুকূল বাণিজ্য মতবাদ সমর্থন করেছেন। আবার স্বর্ণ ও রৌপ্যকে সবচেয়ে বেশি বাঞ্ছনীয় সম্পদ হিসেবে মেনে নেন, রাজতন্ত্রের স্বার্থ রক্ষায় তিনি বিশেষ মনোযোগী ছিলেন। তবে একথা বলা যায়, পেটি অপর অপর বাণিজ্যবাদীদের মতো রক্ষণশীল ছিলেন না, তিনি অর্থ সম্পদ মূল্যবান ধাতু আহরণের উপরে জোর দিয়েছিলেন। তবে অপরাপর বাণিজ্যবাদীদের মতো কেবলমাত্র ব্যবসায়িক শ্রেণীর শাসকের শক্তি বাড়ানোর জন্য নয়, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য বটে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে তার মতবাদ পর্যালোচনা করলে চূড়ান্ত বিচারে পেটিকে বিশুদ্ধ নয় একজন নমনীয় বাণিজ্যবাদ বলা যায়। ঠিক আছে, এর পরেরটায় চলে আসি। ফিলিপস ভন হেনরিক, বাণিজ্যবাদী চিন্তার ক্ষেত্রে ফিলিপস ভন হেনরিক এর অবদান। সে হচ্ছে অস্ট্রেলিয়ান সিভিল সার্ভেন্ট অ্যান্ড মার্কেন্টিয়ালিস্ট। সে জন্মগ্রহণ করে জানুয়ারি 23, 1640 সালে এবং মারা যায় অক্টোবর 23, 1714 সালে। সে মার্কেন্টিয়ালিস্ট বা বাণিজ্যবাদের গুরু। কার কার দ্বারা সে অনুপ্রাণিত হচ্ছে? থমাস হোবস, উইলিয়াম পেটি। তো আমরা সবাই তার ছবিটা দেখছি, দিস ইজ কল ফিলিপস ভন হেনরিক। তো ফিলিপস ভন হেনরিক ছিলেন একজন অস্ট্রীয় বাণিজ্যবাদী। তিনি তার অস্ট্রিয়া অ্যাবাভ অল ইফ সি উইল 1684 বইতে এমন একটি সামগ্রিক অর্থনৈতিক নীতির কথা বলেন যার মাধ্যমে একটি দেশ তার উৎপাদনশীল সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করে অব্যাহত উন্নতির পথে অগ্রসর হতে পারে। তার মতে কোনো দেশের স্বর্ণ এবং রৌপ্যের খনি থাকতে পারে এবং এসব দ্রব্য রপ্তানি করে দেশটির দ্রুত উন্নয়ন হতে পারে, কিন্তু যে দেশের এরূপ খনি নেই সেই দেশও রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে এই ধরনের উন্নয়ন সক্ষম হতে পারে। তার মানে কি? তার মানে কোনো দেশের সম্পদ যদি আমি সুষ্ঠুভাবে ব্যবহার করি তাহলে অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হতে পারবো। সেক্ষেত্রে কোনো দেশের স্বর্ণ রূপ খনি থাকতে পারে, তারা এটা রপ্তানি করে বিদেশ থেকে ডলারে টাকা বা ডলার এসে দেশটির উন্নয়নের পথে এটা কাজে লাগাতে পারে, কিন্তু যে দেশের এরকম স্বর্ণের খনি নেই সেই রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে, মানে রপ্তানি করলাম, রপ্তানি করলে আয় হলো, আয়ের যে উদ্বৃত্ত হলো উদ্বৃত্ত সৃষ্টির মাধ্যমে এই ধরনের অর্থনৈতিক উন্নয়নে সক্ষম হবে। ফিলিপস ভন হেনরিক যুক্তি দেন যে স্বর্ণ রৌপ্য কোন দেশের অভ্যন্তরীণে সংরক্ষণ করতে হবে, এরপর রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টি করতে পারলে প্রতিবেশী দেশ থেকে দক্ষ শ্রমিক এবং কুশলীরা এই দেশে আগমন করতে বাধ্য হবে। এক কথায় হেনরিকের মতে কোন দেশের অর্থনৈতিক শক্তি ও সুনাম নির্ভর করে নিম্নোক্ত বিষয়ের উপর। কি কি বিষয়ের উপর? নাম্বার 1, দেশের অভ্যন্তরে স্বর্ণ ও রৌপ্যের প্রাচুর্যতা, জনগণের জীবনযাত্রার সামর্থ্য এবং মান অপর কোন দেশের উপর নির্ভর না করে স্বয়ংসম্পূর্ণ থাকা। তো উপরোক্ত বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য হেনরিক ফিলিপস ভন হেনরিক নিম্নোক্ত কয়েকটি নীতি 9টি নীতিমালা সুপারিশ করেন। তিনি বলেছেন, দেশের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে ভূমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। এই লক্ষ্যে প্রথমে সম্পদের একটি জরিপ করা দরকার, তারপরে সর্বোত্তম উপায় যাতে এই সম্পদ ব্যবহার করা সম্ভব হয় সেজন্য একটি সন্তোষজনক কর্মসূচি প্রণয়ন করতে হবে। এভাবে হেনরিক দেশের জন্য একটি সমন্বিত পরিকল্পনার কথা সুপারিশ করেন যার মাধ্যমে উৎপাদনশীল সম্পদের কাম্য ব্যবহার সুনিশ্চিত হয়। তিনি আরো বলেন, ভূমি থেকে সম্ভব হলে সোনার উপায় উত্তরণ করতে হবে। দ্বিতীয়ত, যতদূর সম্ভব সব দ্রব্য সামগ্রী দেশের অভ্যন্তরে উৎপাদন করতে হবে। তৃতীয়ত, উৎপাদনে জনগণকে উৎসাহিত করতে হবে এবং লোকজনের অলসতা দূর করার ব্যবস্থা করতে হবে। চতুর্থত, সোনার উপায় চালু রাখতে হবে, এগুলো অলস উপনিবিত অবস্থায় রাখা ঠিক হবে না। আবার বিদেশে রপ্তানি বন্ধ করতে হবে। কোন রপ্তানি? সোনা বা রূপা। তৃতীয়ত, উৎপাদন ক্ষেত্রে জনগণকে উৎসাহিত করতে হবে, লোকজনের অলসতা দূর করতে হবে, সোনা রূপা চালু করতে হবে,
পঞ্চমত, যতদূর সম্ভব দেশীয় জনগণ দেশীয় দ্রব্য সঙ্গে ব্যবহার করতে হবে, তারা বিদেশি দ্রব্য বর্জন করবে। ষষ্ঠত, কোনো দেশ বিদেশ থেকে আমদানি প্রয়োজন হলে দেশীয় দ্রব্যের বিনিময়ে ওই দ্রব্য সংগ্রহ করতে হবে। কোনো অবস্থায় বিদেশি দ্রব্যের বদলে দেশীয় সোনা রূপা দেওয়া উচিত হবে না। সপ্তম মত, বিদেশ থেকে অপ্রক্রিয়াজাত অথবা অসম সমাপ্ত দ্রব্য আমদানি করে সেগুলো দ্বারা শিল্পজাত পণ্য তৈরি করা উচিত, মূলত দেশের শিল্প উন্নয়নের সাথে হেন্ডিক এই কথা বলেন। অষ্টমত, বিদেশে সবসময় দ্রব্য সামগ্রী বিক্রি করা উচিত, এগুলো কাঁচামাল হিসেবে রপ্তানি না করে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করে রপ্তানি করতে হবে, আর সোনা রূপার বিনিময়ে এরূপ রপ্তানি করা উচিত। নবমত, দেশে যে সমস্ত জিনিস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেগুলো কোনো ক্রমেই বিদেশ থেকে আমদানি করা উচিত নয়। দেশি দ্রব্যাদি কিছুটা নিম্নমানের এবং দাম বেশি হলেও বিদেশি জিনিসের বদলে সেগুলো ব্যবহার করাই যুক্তিযুক্ত হবে। তো ফিলিপ ভন হেন্ডিক এই 9টা সুপারিশ করেছে, একটু দেখি। ফিলিপ ভন হেন্ডিক যে বইটি নামকরণ করেছেন, সেখান থেকে তিনি উগ্র জাতীয়তাবাদী ছিলেন। এই বইয়ের মূল কথা হলো বিদেশি জিনিসপত্র বর্জন করতে হবে, দেশি দ্রব্য ব্যবহার করে দেশের ধন সম্পদ বাঁচাতে হবে, আর বিদেশিদের কাছে দ্রব্যাদি রপ্তানি করে স্বর্ণ রৌপ্য আহরণের কথা তিনি সব সময় মনে রাখতে হবে। এটা হচ্ছে ফিলিপ ভন হেন্ডিকের মূল কথা। তো ক্রিটিসিজমের ক্ষেত্রে বলা যায়, এমনকি বিদেশ থেকে দ্রব্যাদি আসা অতি প্রয়োজন হলেও কাঁচামাল এনে শিল্পজাত পণ্য তৈরি করে দেশে স্বর্ণ রৌপ্য বাঁচানো সম্ভব হলে এসব দেশে বিদেশে বিক্রি করতে হবে ইত্যাদি, এসব কর্মসূচি মূলত এক ধরনের উগ্রবাদী জাতীয়বাদ উগ্র জাতীয়তাবাদী চিন্তাধারার ফসল বলা যায়। বাণিজ্যবাদী টমাস কুনের সাথে হেনরিক ফিলিপ ভন হেনরিক বক্তব্যের বেশ কিছু মৌলিক পার্থক্য দেখা যায়। মূল প্রয়োজনে দ্রব্য আমদানির পক্ষে ছিলেন, বিশেষ অবস্থায় বিদেশি মুদ্রা রপ্তানির পক্ষে ছিলেন, কিন্তু এমনকি তিনি পরোক্ষভাবে বাণিজ্য ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার কথাও বলেছেন। কারণ বিদেশি জিনিস ক্রয় না করলে বিদেশিরা কিভাবে ইংল্যান্ডের জিনিস ক্রয় করবে, এই মৌলিক সমস্যার কথাও তিনি উল্লেখ করেছেন, কিন্তু এরূপ কোনো নমনীয় কথাবার্তা ভন হেন্ডিকের বক্তব্যে পাওয়া যায় না, এজন্য তাকে মনের চেয়েও একজন চরমপন্থী বাণিজ্যবাদী বলা যায়। কজেস দি ব্রেকডাউন অফ মার্কেন্টালিজম, মার্কেন্টালিজম বাণিজ্য তন্ত্র বা বাণিজ্যবাদ ভেঙে পড়ার কারণ সমূহ একটু খেয়াল করি। প্রথমত, বৈদেশিক বাণিজ্য ভারসাম্য ধরনের হওয়ার ব্যাপারে ক্লাসিক্যালদের আন্দোলন ও বাণিজ্য তত্ত্ব বিরোধী ধারণার জন্য সংরক্ষণ নীতি ত্যাগ করা, সংরক্ষণ নীতি যদি না ত্যাগ করেনি দেখে বাণিজ্য তন্ত্রটা ভেঙে পড়েছে। দ্বিতীয়ত, দ্রুত শিল্প উন্নয়নের জন্য বিস্তৃত বৈদেশিক বাজারের প্রয়োজনীয়তার লক্ষ্যে বেশি রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্য তন্ত্রের নীতি ত্যাগ করা হয়। তৃতীয়ত, নতুন নতুন আবিষ্কার ও উৎপাদন কৌশলের উন্নয়ন হেতু উৎপাদন ব্যয় কম এবং বেশি রপ্তানির সুযোগ গ্রহণের উদ্দেশ্যে এই নীতি ত্যাগ করা হয়। চতুর্থত, বাণিজ্য তন্ত্রী নীতি বাস্তবায়নের ফলে ব্রিটেনের সাথে আমেরিকা সহ অন্যান্য উপনিবেশের স্বার্থগত দ্বন্দ্ব প্রকট হয়ে উঠলে বাধ্য হয়ে এই নীতি ত্যাগের সুপারিশ করা হয়। চতুর্থত, বাণিজ্য তন্ত্রী নীতিমালা বাস্তবায়নের ফলে ব্রিটেনের সাথে আমেরিকা সহ অন্যান্য উপনিবেশের স্বার্থগত দ্বন্দ্ব প্রকট হয়ে গেলে এই নীতি সুপারিশ ত্যাগের সুপারিশ করা হয়। উপনিবেশ গুলোর মধ্যে আমদানি রপ্তানি পারস্পরিক ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব দেখা দিলে বাণিজ্য তন্ত্রীর এই ভ্রান্ত তত্ত্ব এই নীতি মার্কেন্টালিজম যে নীতিটা আছে ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়, ফলে ব্রিটেনের বাণিজ্য তন্ত্রী নীতি ত্যাগ করতে বাধ্য হয়। ষষ্ঠত, আসলে শিল্প বিপ্লব ব্রিটেনের উৎপাদন অবস্থায় অভূতপূর্ণ বিপ্লব আনে, নিজের অনেক উপনিবেশ থাকায় ওগুলো থেকে সস্তায় কাঁচামাল আমদানি করা, উৎপাদিত শিল্পজাত দ্রব্য দ্রুত রপ্তানি করা ব্রিটেনের পক্ষে জরুরি হয়ে দাঁড়ায়। আর অভাব বাণিজ্য নীতি অনুসরণ করলে ইউরোপের কোনো দেশের পক্ষে ব্রিটেনের সাথে পাল্লা দেওয়া শক্তি ছিল না, এই জন্য তারা বাণিজ্য তন্ত্র নীতিটা ত্যাগ করেছে। আর সপ্তমত, বাণিজ্য নীতির আলোকে ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত বিধিনিষেধ গড়ে উঠেছিল তার বিপক্ষে ভূমিবাদীরা প্রাকৃতিক নিয়ম কানুন ব্যক্তি স্বাধীনতাবাদী দর্শনের মাধ্যমে প্রবল আঘাত আনতে সক্ষম হয়। তো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আজকে আমরা অনেক কিছু করলাম, যদি কোশ্চেন থাকে তাহলে আমাকে করেন, আমি মাইক ওপেন করে দিচ্ছি।
আছে, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, সাবজেক্ট